নমস্কার, আমরা এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে পৌঁছে গিয়েছি পশ্চিম মেদিনীপুর জেলা, যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে রিজিওনাল, যেখানে আজকে WBP কনস্টেবল ইন্টারভিউ শুরু হয়েছে। সরাসরি আমরা দুজন ক্যান্ডিডেটকে পেয়ে গিয়েছি যারা প্রথমেই একদম ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এসেছেন। ওনাদের কাছ থেকে জেনে নেব ওনাদের কেমন কী এক্সপিরিয়েন্স ছিল, আপকামিং যারা ইন্টারভিউ দেবেন তাদের অনেকটা উপকার হবে। প্রথমেই দাদা জেনে নেব তুমি কোন জেলা থেকে? আমি বাঁকুড়া জেলা থেকে এসেছি। আমার নাম বিশ্বব্রত ভাবাই। প্রথমে তোমার ইন্টারভিউটা হয়েছে, তো তুমি প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে একদম ইন্টারভিউ কক্ষে প্রবেশ পর্যন্ত স্টেপ বাই স্টেপ প্রথমে লাইন দেওয়া করেছিল ওরা, তারপর অল লেটারটা চেক করলো এবং তার সাথে আধার কার্ড চেক করলো এবং নাম এন্ট্রি করলো। তারপর তারা নিয়ে গিয়ে একটা জায়গা বসালো, মাঠের পাশে বস করালো এবং তারপরে তাদের সমস্ত কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন করলো এবং জেরক্স, ডকুমেন্টের জেরক্সগুলো নিলো, তারপর সই করালো এবং তারপর নিয়ে চলে গেলো আমাদেরকে ইন্টারভিউ কক্ষের কাছে বাইরে। সেখানে বস করে রাখলো সবাইকে লাইন দিয়ে এবং সবার সিরিয়াল নাম্বার বুকের কানে এখানে লাগিয়ে দিয়েছিল কাগজ দিয়ে, এবং তারপর একে একে মানে যে কনস্টেবল ছিলেন তিনি দরজা খুলে সবাইকে একে একে করে ঢুকাচ্ছিলেন। ফার্স্টেই যেই বললাম গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং স্যার। আচ্ছা, আমি আমি ওই বিষয়টা পরে আসবো। এই যে ডকুমেন্ট ভেরিফিকেশনটা, ওখানে ক কপি করে জেরক্স লেগেছে, যারা নতুন তারা হয়তো জানে না ওটা। জেরক্স এক কপি করে তুমি যেসব ডকুমেন্টগুলো দেবে সব ডকুমেন্টের এক কপি করে জেরক্স, এবং যে সিরিয়াল ওয়াইজ তুমি জেরক্সগুলো দেবে সেই সিরিয়াল ওয়াইজ তুমি ফাইলে নিজের ডকুমেন্টগুলো সাজিয়ে দেবে। আচ্ছা, আর ছবি কোনো লেগেছে? না, ছবি কোনো লাগেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করা থেকে কী কেমন কী প্রশ্ন করেছে বা আপনি কী উত্তর দিয়েছেন সংক্ষেপে একটু বলা যাবে? প্রথমত আমাদেরকে দরজায় খুলে দিয়েছিল একটা কনস্টেবল, আমি দরজা খুলেছিলাম। প্রবেশ করার পর আমি কি ভেতরে আসতে পারি স্যার বললাম, এবং তারপরে ওখানে দুজন ম্যাম ছিলেন এবং চারটে স্যার ছিলেন। আমি তাদেরকে সব অভ্যর্থনা জানালাম, গুড মর্নিং ম্যাম স্যার বলে তারপর আমাকে বসতে বললো। আমি বললাম থ্যাংক ইউ। তারপর আমাকে জিজ্ঞেস করলো, ফার্স্টে জিজ্ঞেস করলো নাম, তারপর আমার নিয়ে সংক্ষেপে কিছু বলতে বললো। তারপর জিজ্ঞেস করলো কোথা থেকে এসছো, বর্তমান রাষ্ট্রপতির নাম আর প্রথম রাষ্ট্রপতির নাম বললাম। তারপর জিজ্ঞেস করেছিল হবি কি, কী জিজ্ঞেস করেছিলো বললাম ক্রিকেট খেলা। তারপর এবং ম্যাম, তারপর ম্যাম জিজ্ঞেস করলেন যে তোমার বাড়িতে কে কে আছে। তার জিজ্ঞেস করলাম, বললাম যে বাবা মা আমি এবং বোন। এবং তারপর জিজ্ঞেস, স্যার জিজ্ঞেস করলেন যে পুলিশের চাকরিতে তো খুব কষ্ট হয়, তোমাকে অনেক দূরে পোস্টিং দিতে হয়, তাহলে তো সেখানে যদি শীত থাকে ঠান্ডা থাকে তো খুব কষ্ট হবে। আমি বললাম মানিয়ে নেবো স্যার, কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আসতে পারো। থ্যাংক ইউ স্যার, ম্যাম অ্যান্ড স্যার, বলে বেরিয়ে গেলাম। তাহলে মোটামুটি এখানেই ইন্টারভিউটা শেষ হয়ে গেছে। আচ্ছা, ইন্টারভিউ কক্ষে ধরুন এই যে আপনি বললেন হবি ক্রিকেট খেলা, ক্রিকেট থেকে কোনো প্রশ্ন করা হয়েছে? না, কোনো প্রশ্ন আমাকে করেনি। এরপর আমার পরে যারা আমার পরে পরে জন যে ছিল তাকে তারা যেন কিছু হলো দেখে আসে হবিটা নিয়ে, কেননা অনেকেই অনেকেই করছে। যেমন আমার পরের পরে জন ছিল তাকে যেমন জিজ্ঞেস করেছিল যে কোটা স্লিপ থাকে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি আরেকজন দাদার কাছে যাবো। আমি ডকুমেন্টস ভেরিফিকেশনটা নিয়ে কিছু জিজ্ঞাসা করবো না, কারণ ওটা সবার জানা একই প্রসেসেই হবে। এবার ডকুমেন্টস ভেরিফাই একটা কথা বলে দিই, ওখানে সেলফ অ্যাটেস্টেড লাগছে। আচ্ছা, তো এখানে এক কপি করে লাগছে মূলত, আর বাড়তি আনার কিচ্ছু দরকার নেই, কোনো ছবি লাগবে না তোমার তো ওখানে। আর যখন স্যার একজন সই, ওখানে একটা ফর্ম আছে, সেই ফর্মটা যখন সই করবে সবাই একটু দেখে নিও, কারণ ফার্স্ট দিন আমাদের একটু গোলমাল হয়েছিল। যেমন আমারই গোলমাল হয়েছিল, আমার আমার যে ফর্মটা ছিল সেই ফর্মটাতে অন্য একজন ক্যান্ডিডেটের নাম লিখে দিয়েছিল বা তার তার কোয়ালিফিকেশান লিখে দিয়েছিল, সেটা একটু মাথায় রেখে নিজের একটু দেখে নেবে ওটা। আচ্ছা, এবারে প্রশ্ন উত্তরের পর্বটা ওটা একটু জানা। হ্যাঁ, প্রশ্ন উত্তর ফার্স্টে আমি গেটের সামনে দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম গুড মর্নিং, আসতে পারি ভিতরে? তখন বললাম হ্যাঁ এসো। তারপরে একজন ম্যাম ছিল, ম্যামের দিকে তাকিয়ে বললাম গুড মর্নিং ম্যাম, আবার স্যার দিয়ে তাকিয়ে বললাম গুড মর্নিং স্যার। ওরা বসতে বললো, তারপরে আমাকে প্রথমে জিজ্ঞাসা করলো যে তোমার কোয়ালিফিকেশান কী। আমি বললাম স্যার বর্তমানে আমার কোয়ালিফিকেশান দুবাই রেকর্ড সার্জারি স্যার, BSc পাস কোর্স নিয়ে আমি স্যার গ্রাজুয়েশন করেছি। তারপরে বললো তুমি তাহলে এই ফর্ম ফিল আপের সময় মাধ্যমিক কেন দিয়েছো, HS কেন দাও? আমি বললাম স্যার সেই সময় সাইবারের একটু প্রবলেম চলছিলো, তাছাড়া স্যার আমি নিজে ফর্ম ফিল আপটা করিনি, অনলাইন তথ্য কেন্দ্র থেকে করেছিলাম। তখন বললো আচ্ছা স্যার তুমি জানো এটা কী অপরাধ? আমরা না স্যার আমার জানা নেই। আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না। তারপরে জিজ্ঞেস করলো যে আমেরিকার রাষ্ট্রপতি কে আছে, আমি বললাম রাষ্ট্রপতির নাম। আর আমাকে জিজ্ঞেস করলো যে বাঁকুড়া জেলায় কতগুলি মহকুমা আছে, তা আমি যথারীতি বললাম উত্তরটা দিলাম। আর আমাকে কোশ্চেন করেছিল যে হ্যাঁ আমার ভিডিও কে আছে, যেখানে ওনার ভিডিও কে আছে, আমি ওনার ভিডিওর নাম বললাম। আর আর সেরকম কোনো প্রশ্ন করেনি, আমাকে এখানে বললো ঠিক আছে তুমি আসতে পারো। ঠিক আছে, আমি দুজনকে একসঙ্গে একটা প্রশ্ন করতে চাইবো, আপকামিং যে সমস্ত ক্যান্ডিডেটের ইন্টারভিউ রয়েছে তাদের জিজ্ঞাসা করুন।
তাদের উদ্দেশ্যে বলবো যে স্যাররা খুব হেল্প করছে, এমনটা নয় যে সেখানে খুব তাকে নিয়ে হই হল্লোটা, কোনো কিছু ব্যাপার নেই, এমন রিল্যাক্সে আসবে, রিল্যাক্সে থাকবে, বাস এইটুকুই আর কিচ্ছু কোনো। আর আরেকটা প্রশ্ন, সবাই বলে যে গ্রাজুয়েশন দিলে নাকি গ্রাজুয়েশন দিয়ে প্রশ্ন করবে, আমি আমার গ্রাজুয়েশন দিয়েছি, আমাকে গ্রাজুয়েশন একটাও প্রশ্ন করা হয়নি, মানে গ্রাজুয়েশনে জানতেই চাইনি। আর এরাই জিজ্ঞাসা করছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন তোমার কী আছে, বাস এইটুকু। তুমি কী বলবে? আমি এটাই বলবো যে সেখানে অনেকেই ভয় করে, যে নার্ভাস ফিল হয়, সেরকম কোনো ব্যাপার না, কিছু না, তোমাকে শুধু নর্মাল কোশ্চেন করবে, তুমি যেভাবে পরীক্ষাতে যে কোশ্চেনগুলো দিয়ে এসছো দেখে এসছো, আর এখানে তোমাকে সেভাবে তারা জিজ্ঞেস করবে নর্মাল, কিছু হয়তো তোমাকে নাও করতে পারে কোনো কিছু, শুধু তোমার নিয়ে করে বের করে দিল, বেসিক নর্মাল, বেশি কিছু না, ভয়ের কোনো কারণ নার্ভাস ফিল করার বলবো। বর্তমান মন্ত্রিসভা এবং মানে কেন্দ্রের রাজ্যে যে মন্ত্রীরা আছে সেটার জন্য একটু দেখে আসে, মূলত এটা থেকে প্রশ্ন করছে। আর রিসেন্ট যেগুলো বড় বড় দেশ যেমন আমেরিকা, রাশিয়া, ইউক্রেন, এইসবের রাষ্ট্রপতি নামগুলো যেন জেনে আসে, বাস আর কিচ্ছু না। বুঝতে পেরেছি, দুজনকে আবারও একটা প্রশ্ন করবো। তোমরা নিশ্চয়ই কলকাতা পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছো, যদি দেখা গেল যে রেজাল্টটা বেরোতে দেরি হলো, তার আগে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যায়, তাহলে কি পরীক্ষা দেবে? হ্যাঁ, অবশ্যই দেবো। তুমি কলকাতা তো দিতেই হচ্ছে, আমাদের হাতে কোনো অপশান নেই, তখন আমরা দিতেই অবশ্যই। এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে তোমাদের এই ইন্টারভিউর জন্য শুভেচ্ছা, আমরা আশাবাদী তোমরা এখানে কোয়ালিফাই করবে। যেহেতু তোমরা বললে যে কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা দেবে, প্রিলিমিনারি পরীক্ষা, তার জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের দুটো বই তোমাদেরকে আমরা উপহার স্বরূপ দিতে চাই, যেটা তোমাদের আপকামিং কলকাতা পুলিশ প্রিলিমিনারি এমনকি মেনও যদি তোমাদের দিতে হয়, আমি আশাবাদী তোমাদেরকে দিতে হবে না, তাহলে ওখানে কাজে লাগে। আপনারা নিশ্চয়ই সবাই জানেন এক্সাম বাংলা পাবলিকেশনের এই বইটা কনস্টেবল অ্যান্ড এসআই 2-in-1 সাজেশন, এই বইটা থেকে প্রিভিয়াস ইয়ারে WBP কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষায় 56টারও বেশি প্রশ্ন কমন এসেছে, এমনকি মেন পরীক্ষায়ও আমাদের প্র্যাকটিস সেট এবং এই বইটা মিলিয়ে প্রায় 35টারও বেশি প্রশ্ন কমন এসেছে। তো আমরা আশাবাদী এই দুজন দাদা এই ইন্টারভিউতে কোয়ালিফাই করবে, যেহেতু ওনারা আপকামিং প্রিলিমিনারি পরীক্ষা দেবে কলকাতা পুলিশে, তার জন্য এই দুটো বই আমরা উপহার স্বরূপ দিতে চাইছি। দাদা তুমি এই বইটা নাও। আমরা এক্সপিরিয়েন্সগুলো জানলাম, আমরা আশা করি আপকামিং যাদের ইন্টারভিউ রয়েছে অনেক উপকারে লাগবে, এবং শেষ কয়েকটা কথা জেনে নেওয়ার চেষ্টা করব। তোমার মেনে কত নম্বর আছে? আন্ডার 50 আছে। আচ্ছা, কী মনে করছো ইন্টারভিউ যেমন হয়েছে মেরিট লিস্টে ফাইনালে নাম দেখতে পারবে, কী মনে হচ্ছে? একটা সাধারণ অভিজ্ঞতা, এটা বলা সম্ভব নয়, জানি তো। আশা আছে, যেভাবে আমার যা জিজ্ঞেস করছিলাম মোটামুটি সব কিছু পেরেছি, এমনকি কনফিডেন্সের সাথে উত্তর দিয়েছি। আমার দিক দিয়ে আমার মনে হয় সব কিছুই ঠিকঠাক আছে, আমি করতে পেরেছি, আমার নিজের বেস্টটা ওখানে দিতে পেরেছি, বেস্টটা আমার মনে হয়, আশা আছে ক্লিয়ার হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে নাম্বার ওরা কত দিকে সেটা তো বলা যাবে না, এরপর কাট অফ কত হবে সেটাও বলতে পারবে। তবে আমি চেষ্টা করেছি আমার মতন করে উত্তর দেওয়ার, আবার কোনো মানে কনফিডেন্সের সাথে, আমরা ঘাবড়াবার চেষ্টা করেছিলাম, আমি সেই জায়গাতে স্টিল ছিলাম, এবারে নাম্বার ওদের ওপর। ঠিক আছে, দুজনকে অসংখ্য ধন্যবাদ।